না দেখে সাইকেল নিয়ে রাস্তা পার করার সময় মন্ত্রীর কনভয়ের পাইলট গাড়ির ধাক্কায় জখম হলো যুবক। মন্ত্রী গৌতম দেবের কনভয়ের পাইলট গাড়ির ধাক্কায় জখম যুবক। ঘটনার পরই মন্ত্রীর তৎপরতায় ওই যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের এক নিরাপত্তা রক্ষীকেও জখম যুবকের সঙ্গে পাঠান। পুলিশের গাড়িতেই যুবককে নিয়ে যাওয়া হয়। আহত যুবকের নাম হিরণময় সূত্রধর। শিলিগুড়ি পৌর নিগমের 37 নম্বর ওয়ার্ডে চয়নপাড়ার বাসিন্দা সে। এদিন মন্ত্রী বলেন, না দেখে ওই যুবক রাস্তা পার হচ্ছিল, তবে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর থেকেই আমি খোঁজ নিয়েছি, সন্ধ্যায় যুবকের বাড়িতে যাবেন বলেও জানান মন্ত্রী। অ্যাক্সিডেন্ট আমার গাড়িতে হয়নি, যে রাস্তাটাকে একেবারে ক্রস করে ডায়াগোনালি চলে এসেছে গাড়ির সামনে, সাথে সাথে আমার নিজের সিকিউরিটি নয়ন তাকে দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি সারা রাস্তায় মনিটরিং করতে করতে এসেছি, সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওখানে না দাঁড়িয়ে থেকে মনিটরিং করেছি, সুপারকে বলেছি, মেডিকেল কলেজে ইনফরমেশান দিয়েছি যে যদি পেশেন্টকে মেডিকেল কলেজে শিফট হয় ডাক্তার টিম যাতে রেডি থাকে, এবং অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে পুলিশের গাড়িতে আমার ওই স্কটকে বলেছি আমাকে দরকার নেই, পেশেন্টকে পাঠাও, আমার পার্সোনাল সিকিউরিটিদের দিয়ে পাঠিয়েছি। আমার এখনই হাসপাতালে যাওয়ার ও পেশেন্টকে দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ভালো আছে, থ্যাঙ্কস গড। তাকে প্রাইমারি ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে, তা সিটি স্ক্যান করতে ডাক্তাররা বলেছে হবে না, কিন্তু আমি মনে করি যদি সে সিটি স্ক্যান করতে চায় আমি নিজে তাকে সিটি স্ক্যান করিয়ে দেবো। 37 নম্বর ওয়ার্ডে থাকে, আজকে সন্ধ্যাবেলায় আমি ওর বাড়িতে ছেলে আমার গোপাল সূত্রধর কোথায় যাচ্ছিল ও বলে যে একটু কাজের খোঁজে যাই, তো আশিঘরের ওদিকটাই মনে যাচ্ছিল, যা বললো যে আমি আসছিলাম তাড়াহুড়া করে তো গাড়ির সাথেই লেগে গেছে, তাই বললো। এখানে তো এসে শুনলাম যে পাইলট মন্ত্রীর গাড়ির সাথে নাকি পাইলট নাকি, না আমি কিচ্ছু জানি না, আমি বাড়িতে ছিলাম। বাড়িতে হঠাৎ আমার হাজব্যান্ড ফোন করে বললো যে তাড়াতাড়ি আসো হসপিটালে, এরকম ফোন আসছে, তো কার কী হয়েছে ও সেটাও জানে না, পুলিশে নিয়ে আসছে। ডাক্তারের সাথে আমার কোনো কথা হয়নি, আমি তো এসে দেখলাম মাথায় ব্যান্ডেজ করা, হাতে টাতে দেখলাম চোট পেয়েছে, কেটে টেটে গেছে। হ্যাঁ ওর বললো মাথায় একটু চোট পেয়েছে, মাথাটা নাকি যন্ত্রণা হচ্ছে।